ইমান যখন রোজাদারের কাছে যায় তখন রোজাদারের মতো হয়ে যায়। একটা লোক দিনে খেলে আপনি বলবেন বেঈমান রোজা রাখেনি, একটা লোক আজাদ হয়ে গেলে মসজিদ না গেলে আপনি বলবেন বেঈমান মসজিদে ঢুকে না, একটা লোক জাকাত না দিলে বেঈমান জাকাত দেয় না, আগে বেঈমানটা লাগাবেন তারপরে সে জাকাত দেয় না। তার কারণ হাদিসের মধ্যে আছে পৃথিবীর মানুষ কোনোদিন গুনাহ করতে পারবে না তার কাছে যতক্ষণ ঈমান থাকবে। যখন সে কাবিরা গুনাহ করে ঈমানটা পালিয়ে যায় তখন গুনাহটা করে, আবার ঈমানে সে গেলে ওই লোকটি আবার তওবা করে। অতএব বন্ধুরে, ঈমান এমন একটা শক্তির নাম, ঈমান এমন একটা সিকিউরিটির নাম, যে দেহতে থাকবে আর ওই দেহ গুনাহ করবে এটা কোনোদিন হতে পারে না। তাহলে রমজান মাসের ঈমান কি? না খেয়ে থাকার প্রমাণটার নাম হচ্ছে ঈমান। তো আল্লাহ তাআলা নবী বলছেন রোজার ভিতরে তোমাকে ঈমান রাখতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মরুভূমির প্রান্ত সফর করছিলেন, আর সঙ্গী সাথীরা হযরত উমরের সঙ্গে ছিলেন, একটা দুটা নয় বেশ বড় কাফেলা, গভীর অন্ধকার, আমানুষ্যার রাত, মরুভূমিতে কেউ কাউকে দেখতে পেয়েছে না, কারো ঘোড়া কারো খচ্চর কারো উট, তারা সওয়ারিতে চলতে রয়েছে। এমন সময় হযরত উমর বলে ফেললেন, হে আমার সফরের সাথীরা কেউ আছো কি? এমন একটা আমাকে কোরআনের আয়াত শোনাবে যা একটা শুনলে আমার ভিতরে ভয় আসবে, আল্লাহর ভয় আসবে, আমার চোখে পানি আসবে, এরকম আয়াত কেউ শোনাতে পারবে কি? আধারের ভিতরে পেছন দিক থেকে শব্দ এলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামাইয়ামাল মিসকালা যারাতিন খায়রা ইয়ারা ওয়ামাইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা। হযরত উমর দুঃখে টানতে শুরু করলেন আর বললেন, ওরে আমার ভাই রে, তুমি আমাকে এমন টার্গেট করে কথা বললে। তিনি বলতে চাইলেন, হে ভাই উমর, শুনে নাও, তুমি পাপ করো চাই নাকি করো, এমন একটা দিন আসছে যেদিন সেইটা তোমার বহির প্রকাশ হয়ে যাবে, মানুষের সামনে আয়নার মতো মানুষ দেখতে পাবে। হযরত উমর দুঃখে কাঁদছেন আর বলছে, কে আছো কি? আমার দিলের তাসাল্লি দিয়ে দিতে পারবে, কোরআনের আয়াত করে আমার মনের ভিতরে সান্ত্বনা দিতে পারবে, আমার মন কি স্থির করে দিতে পারবে? এখন আমি কাঁদছি, আমার মন অত শান্তি নাই, আমার মনের ভিতরে ভাইব্রেশন শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে, এটাকে কেউ থামাতে পারবে কি? কোরআনের আয়াত দিয়ে একই কণ্ঠে যে কণ্ঠে পড়েছিল আগে আয়াত, ওই একই কণ্ঠে আবার আয়াত করছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রহমাতিল্লাহি। উমর রে, তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহ রহমতের দরিয়ায় সামান্য কিঞ্চিত আল্লাহর দয়ার প্রত্যাশী হয়ে যাও, সমস্ত গুনাহ আল্লাহ কোন দিকে ভ্যানিশ করে দেবে, তুমি জেনে নাও তোমার আল্লাহ বড় মেহেরবান। হযরত উমর এর জন্য একটু সান্ত্বনা পেলেন। হযরত উমর মাঝে মাঝে বলতেন, যদি আসমান থেকে কোনো খবর এরকম আসে যে সারা পৃথিবীর লোক জাহান্নাম চলে গেছে, একজন খালি জান্নাতে যাবে, তো আমি উমর মুখে হাত দিয়ে বলবো সেই জান্নাতিটা আমি। কেন? তখন আমার কোরআনের আয়াত আমাকে সাপোর্ট করে বলবে, লা তাকনাতু মির রহমাতিল্লাহ, উমর রে তুই যতই গুনো কর না কেন তো আল্লাহ মেহেরবান। আর আসমান থেকে যদি এরকম খবর আসে সারা পৃথিবী জান্নাতে চলে গেছে, শুধু একজন জাহান্নামে গিয়ে ডুবছে, তখন উমর বলছে আমি নিজেকেই মনে করবো সেই উমরটা আমি। তার কারণ হচ্ছে আল্লাহ বলেছে ইন্না বাদশা রব্বিকাল শাদীদ, আমার পাকার হচ্ছে বড় মজবুত, যাকে ধরবো তাকে আর ছাড়বো না। অতএব হাদিসের মধ্যে আছে বিশ্ব নবী বলেছেন আল্লাহ যাকে ধরবে আর কেন বলে দেবে, ও আর জান্নাত পাবে না, ওকে জাহান্নাম চলে যেতে হবে। অতএব রোজার ভিতরে ঈমান হলো সারা পৃথিবীর রোজা কবুল হোক আর না হোক, আল্লাহ আমাকে যখন রোজা রাখাচ্ছেন তখন আমার রোজা কবুল হবে, এর উপরে স্ট্যান্ড করে দাঁড়িয়ে থাকতে হবে। রোজার ভিতরে ঈমান বুঝে যাবে না, কার রোজা কবুল হোক আর না হোক আমার রোজা কবুল হবে নয় হবে। বেঈমান অনেক আছে, আজ আজকে সবটা রাতে একটু দোয়া করে নিই। আমার ওস্তাদ ভাজন মৌলানা সভাপতি সাহেব দোয়া করতে শুরু করে দিলেন, ধরেন উদাহরণ দিচ্ছি, এটা রমজান মাস, মসজিদে দু চার কথা শোনানো হলো, গ্রামের মুরগিতে শুনিয়েছে কোনো গান শালায়, এখন দোয়া করছে, দোয়াতে কি ধরেছিলেন, দোয়াতে উনি অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, আল্লাহ তোমার দুনিয়ায় চলে ফিরে মাটিতে চুলদারি সাদা করে ফেললাম,
আর যত চুলদারি সাদা করেছি তার 10 গুণ বেশি গুনার বোঝা নিয়ে বইয়ে বেড়াচ্ছি। রমজান মাসকে পেয়েছি সাবেকদর পেয়েছি, তোমার মতো রহমতের মাবুদ পেয়েছি, দয়ার মাবুদ পেয়েছি। রব্বুল আলামিন আমাদের জীবনের ছোট বড় সব গুনাহ মাফ করে দাও। আর ওনারা দোয়া শুনে সমস্ত লোক আমিন বলছে। আমি বললাম নিজের নিজের গুনাহগুলোকে খেয়াল করেন, আল্লাহর কাছে মাফ চান। এ আল্লাহ আমরা কেউ চুরি করেছি, যারা করেছি বিচার করেছি, মাবুদ কো তুমি সবে কদর দিয়েছো মাপের জারিয়ার জন্য। আমরা কান্দব, বান্দা গোনা করবে, মাবুদ মাফ করবে। আমরা কান্দব, তুমি আমাদের পরবানা দেবে, আল্লাহ তুমি মাফ করে দাও। তখন একজন ঢুকলে খেতে উঠছে, বলছে আল্লাহ তুমি মাফ করে দাও। মানে ও ধারণা করে নিয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করবি। আর একজন চোর, সেও মনে মনে করছে আল্লাহ তুমি আমাকে মাফ করবি। এইভাবে একজন জেনা করেছে, সেও মনে মনে করছে আল্লাহ তুমি আমাকে মাফ করবি। এগুলোকে বলা হয় 100% ইমানদার, এগুলো মাফ হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। যেহেতু আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাসানা, রোজা রাখবে ইমানাও 100% ইমানে, আল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে দোদুল্য রাখিও না। এর ভিতরে নবজর রয়েলে কাঁচার মনে মনে করছে মাফ হবে, তার ভিতরে এক বেঈমান বসে আছে, ও খালি ঢিলা ঢিলা করে যে আমি আমি মানে কখন জোড়াটা শেষ হয়। আর মাঝে মাঝে মনে করছে আমি যা গাড়ি গাড়ি চিমা ভুতো আল্লাহ বলছে তোরটা হবে না। তার কারণ এই জন্য হাদিস আছে, আল্লাহ নবী বলছে আমার প্রতি যে যেমন ধারণা রাখবে আল্লাহ তাআলা তাআলা বলেছে আমি তার সঙ্গে সেই ব্যবহার করবো। ঠিক না, ভুল আর কত ভুল বলছে। যদি কেউ আল্লাহর ব্যাপারে সৈথন্য রাখে আল্লাহ তার গোনা মাফ করবে না। গোনা করে আসমান পর্যন্ত ঠেকিয়ে দেন, আল্লাহর কিছু যায় আসে না। চোখের পানি একিলে সঙ্গে কেঁদে দেন, ভ্যানিশ হয়ে যাবে। আর কাঁদার সময় যদি দোদল্য থাকে তাহলে জেনে নেন এর গোনা মাফ হবে না। এর জন্য নবীজি বলছেন রোজা রাখবি, সাহারি খাবি, তার আগে তো ইমানটা মজবুত কর, আমার রোজা কবুল হবি আর আমার গোনা মাফ হবি। তাদের যত বড়ই তুই গোনা কর এ গোনা মাফ হবে না, এই ধরনের চিন্তাটা তোর মাথায় আনবি না। হাজি আপনারা হাসছেন, আমি কোনো হাস্য কৌতূহলের কথা বলছি, যুক্তি কথা বলছি, আপনাদের বুঝতে কোনো অসুবিধা আছে? আপনি যত বড় তপ করেন ফেরাউনকে তপ পাইতে পারবেন না, পারবেন? আরে হ্যাঁ না বলেন। আপনি আমি যত বড়ই পাপ করি ফেরাউনকে তপ পাইতে এই ফেরাউনের ব্যাপারে এগুলো কি ইসরায়েলি ঘটনা সহি বলছে অনেকে বলুক। তারপরে ঘটনা শুনলেন ফেরাউন ডুবছে উঠছে, ডুবছে উঠছে, আর বলছে মুসারে তোর আল্লাহর উপর ইমান আনবার, হুট করে আবার ডুবে না, হুট করে আবার উঠছে, তোর আল্লাহর উপর ইমান আনবো মুসা, তুই দোয়া করে আল্লাহ মানবে। দিয়ে মরে কবি মরে গিয়ে যখন ভেসে গেল আল্লাহ মুসাকে বলছে মুসারে তোর কাছে কত মাপ চাইলে তুই মাপ করতে পারলি না রে। ও নীরের গাধা, ও গাধা, ও মাথা মোটা, ও যদি তোকে বাদ দিয়ে একবার আমাকে বলতো আল্লাহ মাফ করে দাও তো আমি পানি থেকে পার করে দিই। আল্লাহ ওকে মাফ করতে চেয়েছে, ইংলিশ শয়তানকে মাফ করতে চেয়েছে। কিন্তু আমরা ভাবছি যে আমি এত গুনাহ করেছি আল্লাহ মাফ করতে পারবে না। হাজি ভাই আপনি যে গুনাহটাই করেছেন আল্লাহ মাফ করতে পারবে না, আল্লাহ ক্ষমতা নাই মনে করছেন নাকি? পারবে, কিন্তু আপনার আমার ইমানটা মজবুত হতে হবে। তাহলে 30টা রোজাতে আমার ইমান কি থাকবে? আমার গোনা মাফ হবে। একটা হলো ইমান, কটা শর্তে রোজা রাখতে বলেছে জোরে বলেন, কটা শর্তে? দুইটা দুইটা দুইটা। আপনারা কথা যদি ভুল শুনেন তাহলে মুশকিল আছে। আল্লাহর অস্তাদে সমগ্র হাত ধরে বলছি কালে ছেলে জানসা নাই, 5 মিনিট টাইম দেন না, আমি এখনো তো বাইন বন্ধ করিনি, বাইন চালিয়ে যাব। এই ইমান আর এই হিসাবটা শুনে বাড়ি যাবেন আল্লাহ হস্তে। আরেকবার বলছি রোজা রাখতে বলেছে কটা শর্তে? দুইটা, একটা হলো ইমান, একটা ইহতিসাব। সবাই বলেন ইহতিসাব, বলেন সবাই ইহতিসাব, মুখস্থ করেন, একটা হলো ইমান আর একটা হলো ইহতিসাব।
বাস ইমানটা এতক্ষণ বললাম, এবার ইহতেসামটা বলবো। রোজাতে ইমান কি? খালি দুটো জিনিস মনে রাখেন, আমার রোজা কবুল হবে, আমার গোনা মাফ হবে, এটা হলো ইমান। ইমানে আদার মাদার লেকিন চলে না, চলে যদি আল্লাহ থাকে ছোটকে দেখে দিব, তা আল্লাহ যদি থাকে বলা যাবে তো এটা হলো ইমান। এহতেসাব, এবার এহতেসাবটা বলি, এহতেসাব বামানা ইখতিখলাস, তুমি রোজাতে নামার আগে তোমার নিয়তকে সহি করে লাও, তুমি রোজাতে নামার আগে মনে রে তুমি তোমার নিয়তকে সহি করে লাও, কেন তুমি রোজা রাখছো এটা তোমাকে নিয়ত সহি করতে হবে, তুমি রোজাতে নামার আগে তোমার নিয়তকে সহি করে লাও, ইখলাস নিয়তে রোজা রাখতে হবে। পালাই যাব হাসছে, পাগলা বক্তাকে শেষই আসলে এখন একটা কথা বলি, কিছু বক্তা আছে, বক্তা হয়ে এটা বলা ঠিক নাই, উঠে চেয়ারে বসে বলবো আমি ক্লান্ত, অনেক অসুস্থ, বহুত কষ্ট করে এসেছি, তা আমি যদি শ্রোতা থাকি তো তখন মনে মনে হয় এই কেন ব্যয়, এই কথা বলে তারপর শুরু করে তো ক্লান্ত, তো তুই দিন আর বকবি কেন, দুটো যাত্রা বাদ দিস। আমি জীবনে এটা বলি, আর রোগ থাকলে যখন টানতে পারবো না তখন বলবো যে ভাই আমি এত অসুস্থ, এতটা পারলাম। আর কিছু বক্তা আছে বলবে